আমরা এখন স্টেশনে এসেছি, এখন আমরা ট্রেনে উঠবো। প্ল্যাটফর্মে ট্রেন আসার দেরি আছে জন্য সাইম বাবুকে নিয়ে একটু খেলছে, একটু হাঁটছে, কারণ বাবু বসে থাকতে থাকতে একদম বোরিং হয়ে গিয়েছে। যেহেতু সকাল টাইম তো এত সকালেও ঘুম থেকে ওঠে না, এখন ঘুম থেকে উঠেই একটু ভয় পেয়ে গিয়েছিল যে মানুষ এত শব্দ। তো যাই হোক, ও এখন হাঁটার জন্য অস্থির হয়েছিল, সুন্দরভাবে সে হাঁটছে, ওর বাপির হাত ছাড়ছে না, অবাক হয়ে সব কিছু দেখছে। আর আমরা এদিকে ট্রেনের জন্য ওয়েট করছি। আমরা আজকে বাসা থেকে বের হয়েছিলাম, সকাল 9টায় বের হয়েছি, কারণ আমাদের ট্রেন ছিল 10টায়। তো আমরা আসলে ট্রেনটা মিস করেছি, এটা নেক্সট ট্রেন ধরেছি। আমাদের নেক্সট ট্রেন হচ্ছে 12টায় ছিল, তো ফাইনালি আমরা 12টার ট্রেন ধরে আমরা উঠেছি। আর ট্রেনও আমাদের মোটামুটি ছেড়ে দিয়েছে। এখন আমাদের লান্দুদনুরে যেতে আসলে আমাদের দুইটা ট্রেন চেঞ্জ করতে হবে, এটা যাব 1 থেকে 1.5 ঘন্টা লাগবে, তারপর আবার আরেকটা ট্রেনে উঠব, এটা একটু প্রবলেম। ট্রেন চেঞ্জ করার কারণটা হচ্ছে আমাদের লিভারপুল থেকে ডিরেক্ট কোনো ট্রেন নেই, এই জন্য একটু প্রবলেম। তো যেগুলো ডিরেক্ট ট্রেন থাকে ওই জায়গাগুলোতে যাওয়াটা খুবই ইজি হয়ে যায় বাচ্চাকে নিয়ে, এবং খুব ভালো হয়, তাড়াতাড়ি যাওয়া যায়। আর এখানে ট্রেন ভেঙে ভেঙে গেলে সব দিক দিয়ে আসলে একটু প্রবলেম হয়ে যায়। বাবু ঘুমিয়ে গিয়েছে, বাবুকে আগে আমরা স্টেশনে আজকে আর একটু খাইয়ে দিয়েছিলাম, আর এখন একটু দুধ খাইয়ে দিলাম, কারণ ও নর্মালি ও আসলে একটু রিজার্ভ থাকতে পছন্দ করে। এখন যেহেতু একটু সাউন্ড হবে ওভাবে খাবেও না, আর ঘুমটা হলে ও আসলে অত ঝামেলা করবে না। আর এখন আমরা টুকটাক খাবো, চিপস খাবো, কেক খাবো, এগুলো কিছু খেতে খেতে 1 থেকে 1.5 ঘন্টা আমাদের চলে যাবে। এই যে আমরা এখন চিপস খাচ্ছি, আর এই যে কেক নিয়েছি, আমরা এখন খেতে খেতে যাব। বাবু ঘুমিয়ে গিয়েছে পরম শান্তিতে ওর বাপির কাছে। সাইম মাস্ক পরেছে, এই জন্য ও আসলে চোখ আর মাস্ক এক জায়গায় হয়ে গিয়েছে। সাইম কিন্তু হাসছে, আপনারা কি বুঝতে পারছেন? দেখি, বোঝা যায়, হ্যাঁ চোখ দেখে বোঝা যায়। অসম্ভব মজা এটা, এটা আসলে আমাদের বাংলাদেশে যে বারুসাই না কি যেন একটা বলে, এটার মতো টেস্ট আমার মনে হয় এটাই, ওইটা নাম আছে ইয়ামি ইয়াম, আসলে অনেক ইয়ামি। আমরা নেক্সট ট্রেনে উঠেছি, বাবু সিটে বসে খুব মজা পাচ্ছে, সে পা দোলাচ্ছে, খুব স্পিডে পা দোলাচ্ছে। পুরো সাইডটা শুধু গ্রিন আর গ্রিন, অদ্ভুত সুন্দর দৃশ্যগুলো। মাস্ক পরা এখানে ম্যান্ডেটরি করে দিয়েছে, ট্রেনগুলোতে বিভিন্ন শপিং মলে। আমাদের আসলে 3টা ট্রেন চেঞ্জ করতে হবে, অলরেডি আমরা 1টা চেঞ্জ করে ফেলেছি, আর কিছুক্ষণ পর এটা চেঞ্জ করব, তারপর
করে আরেকটা চেঞ্জ করে ফাইনালি আমরা আসলে চলে যাব। বাবু ঘুমায়নি কিন্তু বাবু একটু আশপাশের দিকে দেখছে জানালা দিয়ে। ওরে বাবালি, আরে বাবালি, আরে বাবালি, দেখি মা দেখি তাকাও বাবু, দেখি দেখি মা নাফসান এখন খুবই বিজি আছে। আমরা সমুদ্রের তীর দিয়ে যাচ্ছি, অনেক সুন্দর লাগছে দেখতে, পানিগুলো একদম নীল পানি, কি সুন্দর দেখতে, আবার ছোট ছোট পাহাড়ও আছে। নাফসান বাবু একটা হাসি দাও তো মা। ওরে বাবারে তুমি কি লজ্জা পেয়ে গিয়েছো? আরে বাবারে, আরে বাবালি, আসলে পিছনের লোকটা ব্ল্যাক কালারের মাস্ক পরেছে এবং ব্ল্যাক কালারের হেডফোন দিয়েছে। সো বাবু ওইদিকে বারবার তাকাচ্ছে, ওনাকে ট্রেনে ওঠার পর থেকে ওনাকে ফলো করছে, সে চিন্তা করছে এটা আবার কি, এটা তো সে পাপিকে দেখে মাথায় দিয়ে রাখতে, এখানে আবার অন্য কেউ মাথায় দিয়েছে, ও ভেবেছে মনে হয় ওর বাপিটা নিয়ে এসেছে। মা একটা হাসি দাও তো মা, বলি বা বলি, কেন এরকম করো মা, আমরা এখন আরেকটা ট্রেনে উঠে পড়লাম ওই ট্রেনটা চেঞ্জ করে। এখন আমরা ফাইনালি লামডুতুন্নু ট্রেনে উঠে পড়েছি, এটা অবশ্যই ডিরেক্ট যাবে, আমাদের আর ট্রেন চেঞ্জ করতে হবে না, বেঁচে গেলাম, চলে এসেছি। এখন আমরা ট্রেন থেকে নামবো, এটা হচ্ছে লামডুতুন্নু স্টেশন। এখান থেকে আমরা ক্যাবল কার আছে, তারপর যে ট্রাম সার্ভিস আছে সেগুলো এক্সপ্লোর করতে যাব। আমরা ফাইনালি একটা ট্যাক্সি পেয়েছি অনেকক্ষণ পর, একটু সময় লাগলো এখানে যেহেতু ট্যাক্সির সংখ্যা খুব কম, ডিমান্ড অনেক বেশি। তো আমরা এখন ক্যাবল কারের ওখানে যাচ্ছি, আমরা চলে এসেছি পাহাড় আর সমুদ্র মিলে জায়গাটা অদ্ভুত সুন্দর। আজকের ওয়েদারটাও মাশাল্লাহ অনেক অনেক বেশি সুন্দর, এই যে পাহাড়, পাশে একটা ছোট রেস্টুরেন্ট আছে, সাইম রেস্টুরেন্টে গিয়েছে খাবার আনতে। আমরা খাবারটা নিয়ে ক্যাবল কারে উঠব, কারণ এখন এখানে অনেক তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। সো আমরা টাইম নষ্ট করতে চাচ্ছি না, এখানেই অলরেডি অনেক টাইম চলে গিয়েছে, কারণ আমরা ট্যাক্সি পাচ্ছিলাম না, অনেকক্ষণ বসেছিলাম। তো আমরা চাচ্ছি না টাইমটা নষ্ট করতে, আর এই ছোট ছোট পয়েন্টগুলো তো অসম্ভব সুন্দর। আমাদের মূলত দুইটি জায়গায় যাওয়ার কথা আছে, একটা ক্যাবল কারে ওঠার কথা আর আরেকটা হচ্ছে ট্রামে ওঠার কথা। দেখি আমরা আসলে ওই টাইমটা পাই কি না। ট্রামটা মূলত পাহাড়ের উপর দিয়ে যায়, মানে পাহাড়ের ভিতর দিয়ে রাস্তাটা আছে, আর ক্যাবল কারটা তো আপনারা দেখতেই পাবেন যেটা কিনা ঝুলন্ত অবস্থায় যায়। আজকের ওয়েদারটা অসম্ভব।
খুব সুন্দর, অনেক সানি ওয়েদার। যদিও এখানে আমরা আসার আগে ওয়েদার দেখেছিলাম, তখন দেখেছিলাম যে বৃষ্টি হবে, এই জন্য আমরা একদম বেশি করে কাপড় নিয়ে এসেছি। কিন্তু এখন তো দেখা যাচ্ছে আসলে বৃষ্টি না, ওয়েদার আমাদেরকে আসলে ভুল ইনফরমেশন দিয়েছিল। তো যাই হোক, কাজে লেগেছে। সন্ধ্যা হয়ে গেলেই তো এখানে আবার অনেক বাতাস, অনেক ঠান্ডা লেগে যাবে। তো বাবু আলহামদুলিল্লাহ এখন অনেক অনেক ভালো আছে, ও আজকে কান্নাকাটি করেনি, ও আস্তে আস্তে মনে হয় অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। ওই যে সায়েম আর বাবু ওখানে, ওরা এখন খাবার পার্সেল নিচ্ছে, আমি এখন ওখানে যাব। আমরা চিন্তা করেছিলাম যে খাবারটা পার্সেল নিব, বাট এখন চিন্তা করছি যে এখানে খেয়ে যাওয়াটাই বেটার, কারণ কেবল কারে খেতে গেলে একটু টাইম লেগে যাবে, আর সব থেকে বড় কথা ওখানে লাইন থাকতে পারে, একটু দেরি হবে। এই জন্য সাইম বললো যে এখানে খেয়ে যাওয়াটাই বেটার। তো এই জন্য চিন্তা করলাম আমরা এখানেই খেয়ে যাই। খাবার অর্ডার করেছি, এখনো আসেনি, এই জন্য আমরা ওয়েট করছি। তো আমরা খেয়েই আসলে রওনা দিব ক্যাবলকারে উঠতে। আমাদের খাবার চলে এসেছে আর সায়েম অলরেডি খাবার খেতে শুরু করে দিয়েছে। তুমি কি খাবে, কি খাবে মা, কি খাবে মা, সায়েম কিছু বলো। এখানে আমরা এখন খাবো, খাওয়ার পরে ক্যাবলকারে যাবো আর কি। তো আগে খেয়ে নিচ্ছি, কারণ না খেয়ে খালি পেটে ঘুরতে ভালো লাগে না। ঘুরতে গেলে খাবারটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এনার্জি লাগে, এনার্জি ছাড়া কিন্তু ঘোরাফেরা একদম ভালো লাগে না। সো এই জন্য আমরা এখন এনার্জি সঞ্চয় করছি, তাই না বাবা? আমরা কি কি খাবার অর্ডার দিয়েছি? এটা হচ্ছে ফিশ এন্ড চিপস। আর ফিশ এন্ড চিপসে হচ্ছে এটাই যে ফিশ ফ্রাইটা করে দিয়েছে ওরা, আর এখানে কিছু ছোলা টাইপের দিয়েছে, একটা লেবু দিয়েছে, আর এখানে ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে, এখানে একটা স্যান্ডউইচ করে দিয়েছে, আর এখানে একটা বার্গার নিয়েছি, বিগ বার্গার। বাবু কিছুই খাচ্ছে না, শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। ওকে একটা আমরা ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছিলাম, এটা ফেলে দিয়েছে, খেতে চায় না কিছুই। সো বাবু তাকিয়ে থাকুক আর আমরা খাই। ফিশ ফ্রাইটা বেশ ক্রিস্পি পড়ে গেল, বেশ মজা আছে। দেখে এই ছোলাটা কেমন লাগে, আমার মনে হয় এই ছোলাটা ওরা হালকা লেবু দিয়ে সিদ্ধ করেছে। সঙ্গে আমরা একটা কোক নিয়েছি, টেস্টটা খারাপ না, মজা আছে। বাবু চামচ দিয়ে খেলছে। আমরা তাড়াতাড়ি খাচ্ছি, কারণ আমাদের আবার কার ধরতে হবে, কেবল কার ধরতে হবে। তো এই জন্য তাড়াতাড়ি শেষ করে আমরা সময় পুরানোর আগেই গিয়ে কেবল কারে উঠবো ইনশাল্লাহ। আমাদের খাওয়া শেষ, আমরা এখন চলে যাব।
এই সাইডে একটা কেবল কারের স্টেশন ছিল, এটা দেখা যাচ্ছে ক্লোজড লেখা। এখন সাইম রিসেপশনে যাচ্ছে ওদের কাছ থেকে ইনফরমেশন নিতে যে আর কোনো কেবল কারের স্টেশন খোলা আছে কি না। দেখা যাক, যদি থাকে তাহলে হয়তোবা ওঠা হবে, আর না থাকলে নাই। এখানে ছোট একটা বাচ্চাদের জন্য খেলনা রেখেছে যেন বাচ্চারা খেলতে পারে। আর ওই সাইডে এখন লোকজন গিয়ে গিয়ে ছবি উঠছে, কারণ কেবল কারে তো ওঠা আসলে সম্ভব হলো না, এই জন্য সবাই ফিরে আসছে। আমরা এখনো যাইনি। এই যে উপরে দেখতে পাচ্ছেন দুইটা রশির মতো, এটা দিয়েই আসলে কেবল কারে আমরা চড়ে যেতাম। যাই হোক, দুর্ভাগ্যবশত মনে হয় না আজকে আর হবে ওঠা। এটা আসলে পাহাড়, পাহাড়ের উপর। এই সাইডটাতে বেশ ঠান্ডা আছে, একটু ঠান্ডা পড়েছে, ঠান্ডা না ঠিক, এটা বাতাস আছে, একটু ঠান্ডা বাতাস আছে, কিন্তু ওয়েদার ভালোর জন্য বোঝা যাচ্ছে না, বাতাসটা আসলে আমাদের উপর দিয়ে চলে যাচ্ছে। আজকে আসলে এটা করোনা ভাইরাসের জন্য না, এটা আসলে বাতাসের জন্য বন্ধ রেখেছে ওরা, তো আমাদেরকে আবার আসতে হবে একদিন কেবল কারে ওঠার জন্য। তো আমরা এখন আসলে কি বলবো, ফার্স্টেই আমরা আসলে ফিরে যাচ্ছি। তাহলে চলেন এখন আমরা ট্রামে উঠবো। আসলে ট্রামেও যদি না হয়, আমরা আসলে এখানে নদীর হাওয়া বাতাস খেয়ে পেটটা ভরে নিয়ে মনটা শান্তি করে তারপর চলে যাব। সাহেব কি বলো? তো যাই হোক, এটা হচ্ছে ক্যারাভ্যান। এটা মানে এই গাড়িতে অনেকেই দেখা যায় যখন ঘুরতে আসে এই গাড়ির মধ্যেই থাকে। এখানে আসলে সবই আছে, টয়লেট থেকে শুরু করে বেড, কিচেন সবই। এখানে অনেকগুলো সিঁড়ি দেখতে পাচ্ছি। ওই যে সায়েম আর বাবু আগে গিয়েছে ওখানে, আমরা এদিক দিয়ে যাচ্ছি। এই যে সিঁড়ি দিয়ে উঠছি, সিঁড়ি দিয়ে উঠতে আমার কাছে মনে হয়েছে যে আমরা কোনো জমিদার বাড়িতে উঠছি। ওয়াও, অদ্ভুত সুন্দর, আলহামদুলিল্লাহ, আল্লাহর কি অপরূপ সৃষ্টি। বাবু আবার হাঁটতে শুরু করে দিয়েছে, ওর মাথায় টুপিটা দিয়ে দাও সায়েম, ঠান্ডা লেগে যাবে, বাতাস আসবে। তুমি মাথায় টুপিটা পরে থাকো মা, তাহলে ঠান্ডা লাগবে না। এটা হচ্ছে পিয়ার, এখন এই পিয়ারে যাচ্ছি আমরা। বেশি কৌতুক কৌতুক বললো এই ছেলেটা, বললো তো না আফসান ছেলে, খুবই শোনাছে। কোনটা এখানে অনেক সুন্দর সুন্দর পাখি আছে।
আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি, বাট এখানে কোনো ট্যাক্সি পাচ্ছি না, কোনো গাড়ি নেই, এই জন্য আমরা অনেকক্ষণ ধরে হাঁটছি। হাঁটতে হাঁটতে জীবন শেষ আমাদের। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই, নেক্সটে আবার কোনো নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর হ্যাঁ, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। কিপ ওয়াচিং, নীলা আহমেদ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, বাবা আল্লাহ হাফেজ বলো।